আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে তুরস্ক যেতে পারবেন। আসলে তুরস্ক যাহা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যেতে পারবেন এটা আসলে কোনো বিষয় না। ইসলামিক ফাউন্ডেশন বিশেষ প্রতিযোগিতায় তুরস্কে লোক প্রেরণ করতে বা তুরস্ক যেতে সহযোগিতা করে সে বিষয় নিয়ে আলোচনা করব। ইসলামিক ফাউন্ডেশন যে বিষয় ই করে আন্তর্জাতিক হিপস ও ক্রীড়া প্রতিযোগিতায় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে তুরস্কে আপনি যেতে পারবেন, অংশগ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, তাজবিদ পূর্ণ কোরআন হিফজ এবং তাজবিদ পূর্ণ কোরআন কিরাত এই দুই বিষয়ে আপনি অংশগ্রহণ করতে পারবেন। যদি আপনার যোগ্যতা থাকে তাহলে আপনি অবশ্যই সেখান থেকে তুরস্কে গিয়ে পুরস্কার দিতে আসতে পারবেন। এবং সেক্ষেত্রে বয়সের নির্দেশনা যা দেওয়া হয়েছে 18 থেকে 35 বছরের মধ্যে হইতে হবে দুইটা বিষয়ে। 18 থেকে কিরাত এবং হিফজ দুটাতে 18 থেকে 35 বছর পর্যন্ত বয়স হতে হবে। আর এটাতে অংশগ্রহণ করতে হলে আপনাকে প্রথমে সবসময় ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ে আপনি যোগাযোগ রাখতে পারবেন, এবং সেই সাথে আরও তথ্য পেতে চাইলে আমাদের এই চ্যানেলেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরপরে আপনি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমা ইসলামিক ফাউন্ডেশনের যে অফিসটি রয়েছে দিনী দাওয়াত বিভাগ সেইখানে আপনি যোগাযোগ রাখতে পারবেন, এবং জাতীয় পত্রিকাতেও চোখ রাখলেও আপনি তথ্য পাবেন। এরপরে ইসলামিক ফাউন্ডেশন যে শর্তাবলী এখানে প্রেরণ করেছে সেক্ষেত্রে আপনাকে 2 কপি ছবি লাগবে পাসপোর্ট সাইজের, এবং আপনার সব আপনার জন্ম নিবন্ধন সনদ এবং অর্থাৎ বার্থ সার্টিফিকেট NID, এরপরে আপনার লাগবে শিক্ষাগত যোগ্যতার সনদ। ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইটে আপনি এখানকার ফর্ম পাবেন, এছাড়াও আপনি সহজে ফর্মে লিখতে পারবেন। এবং এর আগে যারা এই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন তাদের আর আবেদন করার কোনো প্রয়োজন নেই। এছাড়া যদি আপনি প্রথমে ইয়ে হইতে চান তাহলে 200 টাকার ব্যাংক ড্রাফট ইসলামিক ফাউন্ডেশন বরাবর প্রেরণ করতে হবে। নির্বাচনীয় এবং তাদের দুইটা আরও কয়েকটি শর্ত রয়েছে। নির্বাচনী পরীক্ষায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে, এবং নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের করার জন্য কোনো TADA প্রদান করা হবে না। অর্থাৎ আপনি যদি তাজবিদ পূর্ণ কোরআন তেলাওয়াত এবং হিফসে পারদর্শী হয়ে থাকেন তাহলে এখান থেকে অবশ্যই পুরস্কার জেতা সম্ভব। এবং আরও প্রতিযোগিতার খবর পেতে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ।